একাধিক স্বর্ণমুকুট প্রাপ্ত ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দিগ্বিজয়ী জ্যোতিষী ডক্টর স্বামী শিবানন্দজি মহারাজ তার 10 বৎসর বয়স থেকে সাধনালব্ধ জ্ঞানের ভাণ্ডার উজাড় করে দিয়ে 10 বছর ধরে আরসিটিভির পর্দায় প্রতিদিন সকাল 7টায় তার পরমার্থ কথার মাধ্যমে জীব জগতের কল্যাণ করে চলেছেন, যার দ্বারা উপকৃত হয়ে ও মহারাজের একমাত্র যোগ্যা শিষ্যা জ্যোতিষ সম্রাজ্ঞী সীমা সাহা রায়ের প্রতিদিন রাশিফল শুনে ও বৃহস্পতিবারের ভাগ্যচক্র বিচারের দ্বারা উপকৃত হয়ে বহু মানুষের ফোন এসেছে এবং তারা সকলে দেখা করে চলেছেন মহারাজের সাথে। এখন শ্রবণ করুন সীমা সাহার রাশিফল ও মহারাজের সুমধুর পরমার্থ কথা। পরমার্থ কথা বলছি, মন্দে শ্রী গুরু সত্যম সুন্দর রাধেশ্যাম চৈতন্য সর্বকম ইদানিং কাকুটিয়া গুরুজিও নমস্তুতে ধ্যানং মূলং গুরুমূর্তি পূজামূলং গুরুপদং মন্ত্রমূলং গুরুবাক্যম মোক্ষমূলং গুরু কৃপা অখণ্ডমণ্ডলাকারম ব্যাপ্তং জনচরাচরম তৎপদং দর্শিতং জন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুব্রহ্ম গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বরম গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে গুরবে গৌরচন্দ্রায় রাধিকা বৈতদনয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমঃ। হরে কৃষ্ণ। সাধু সাধু গুরু বৈষ্ণব ভক্তগণ, সর্বাগ্রে শ্রী গুরুদেবের শ্রীপাদ পদ্ম শিরে ধারণ করে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করব পরমার্থ কথা। একটু ভজন করে নিন। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ভজন করলেন ভজন শ্রবণ করলেন পরমার্থ কথায় আস্বাদন করছিলাম প্রজাপতি ব্রহ্মার ভজনে তার জ্ঞান অভিজ্ঞতায় শিষ্টাচারী সন্তুষ্ট হয়ে ভগবান তাকে বলছেন প্রজাপতি ব্রহ্মাকে বরং বরয় ভদ্রং তে বরে সঙ্গমভিবঞ্চিতম ব্রহ্মাঞ্ছেন পরিশ্রম পুংস মন্দ দর্শনাবধি বরং বরয় ভদ্রং তে বরে সং মায় অভিবঞ্চিতম ব্রহ্মশ্রেয় পরিশ্রাম পুংস মদ দর্শনাবধি তোমার দর্শন তোমার মঙ্গল হোক সবকিছু প্রার্থিত বস্তুর বরদাতা আমার কাছে তুমি তোমার অভিলষিত বর প্রার্থনা করো তোমার সব থেকে শ্রেয়স্কর যা মনে চায় আমার কাছ থেকে বর প্রার্থনা করো তোমার মনোবাঞ্ছা আমি পূর্ণ করব সাধকদের সাধনা সিদ্ধির অবসানেই আমার দর্শন লাভ হয় তাদের সাধনার সিদ্ধি লাভের পরে আমাকে দর্শন পায় তুমি আমার যেরকম তপস্যা করেছো তোমার তপস্যায় আমি সন্তুষ্ট বলো তুমি আমার কাছে কী বর প্রার্থনা করো ব্রহ্মাকে বললেন ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে সেটাই দেব চতুর্ভুজ শ্রীকৃষ্ণ আমরা গোবিন্দকে দ্বিভুজ অবস্থায় দেখি দ্বাপর যুগে নন্দসূতকে কিন্তু আদিপুরুষ যে গোবিন্দ শ্রীকৃষ্ণ তিনি চতুর্ভুজ বিরাট পুরুষ মনীষিতানুভব হয়ং মম লোকর লোকনম যদুপশ্রুত্য রহস্যি চকর্থ পরমং তপ তুমি আমাকে না দেখেই সেই প্রলয়ে জলধিতে আমার বাণী শুনে এই রকম কঠোর তপস্যা করেছ তার ফলে আমার ইচ্ছায় তুমি আমার এই বৈকুণ্ঠ ধামের দর্শন পেয়েছ আমাকে তুমি দর্শনের আগেই তুমি আমার তপস্যা শুরু করেছ প্রলয় জলাধি যখন ছিল আমি যখন ক্ষীরোদশায়ী অনন্তনাগের উপরে আমি শায়িত ছিলাম আমার নাভিপদ্ম থেকে তোমাকে সৃষ্টি করেছি তখনই তুমি তখন থেকে আমার তপস্যায় ব্রতী রয়েছ কমলাসন সেই কমল পদ্মের উপরে তীব্র সাধনায় তুমি ব্রতী হয়েছ তাই তোমার সেই সাধনায় আমি সন্তুষ্ট হয়ে আমার শ্রীধাম তোমাকে দর্শন করালাম আমার সব কিছু তোমাকে অবগত করালাম প্রত্যদিষ্টং মায়া তত্র তোই কর্ম বিমহিতে তপ মে হৃদয়ং সাক্ষাদ আত্মাহং তপসহ নঘ হে ব্রহ্মা সেই সময় সৃষ্টি রচনার ব্যাপারে তুমি কিংকর্তব্য বিমূঢ় ছিলে সেই জন্য আমি তোমাকে তপস্যায় প্রবর্তিত করেছি কারণ হে অনত তপস্যায় আমার হৃদয় আর আমি স্বয়ং তপস্যার আত্মা
তুমি যে তপস্যা করেছো তোমার সেই তপস্যার ধন চিন্তামণিকে তুমি পেয়েছো। তুমি তখন সৃষ্টি বিরম্বিত স্থানে ছিলে, তাই তোমায় আমি কৃপা করে তখন তপস্যা করবার জন্য উপদেশ দিয়েছি, তপস্যা করে তুমি তোমার শক্তি অর্জন করো। সৃজামি তপস্যা ইবেদং প্রসামি গ্রসামি তপস্যা পুনঃ বিভোর মে তপস্যা বিশ্বং বীর্যং মে দুশ্চরং তপ। তপস্যা দ্বারাই আমি এই সৃষ্টি রচনা করি, তপস্যা দ্বারাই এই সৃষ্টির পালন পোষণ করি, আর অন্তে সেই তপস্যা দ্বারাই এই সৃষ্টিকে নিজের মধ্যে লীন করি। তপস্যা আমার এক দুর্লঙ্ঘ মহাশক্তি, সৃষ্টি স্থিতি প্রলয় এটা আমি এই তপস্যার দ্বারাই করে থাকি। সেই তপস্যায় তুমি বরলা সিদ্ধি লাভ করেছো, তোমায় তাই আমি তোমার বাঞ্ছিত বর তোমায় প্রেরণ করব। তোমার যেটা ইচ্ছা তুমি আমার কাছে কামনা করো, প্রার্থনা করো, তোমার সেই বাসনাই আমি পূরণের চেষ্টা করব। ব্রহ্ম উবাচ, ব্রহ্ম তখন বললেন, ভগবান সর্বভূতানাম অধ্যক্ষ বংস্থিত গুহাম বেদ যা প্রতিরুদ্ধের প্রজ্ঞারেণ চিকীর্ষিতম। হে ভগবান, আপনি সমস্ত প্রাণীর অন্তঃকরণে সাক্ষী রূপে বিরাজমান রয়েছেন। সর্বভূতানাম অধ্যক্ষ অবস্থিত গুহাম, হৃদয়ে গুহায়ের মধ্যে আপনি পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজিত। আপনার অপ্রতিহত প্রজ্ঞা দ্বারা আপনি নিশ্চয়ই জানেন যে আমি কি করতে চাই। আপনি সকল কিছুর অন্তর্যামী, আপনায় বলবার কিছু নেই। আপনি আমার হৃদয় থেকেই সকল কিছু বুঝে গেছেন যে আমার কি বাঞ্ছা, কি বাসনা, কি আমি পেতে চাই। তথাপি নাথ মনুষ্য নাথ নাথায় নাথিতম পরাবরে যথারূপে জানিয়ন্তে তরূপীন। আমার অন্তরাত্মা রূপে আপনি রয়েছেন, জীবের অন্তরাত্মা রূপে সকলের মধ্যেই আপনি বিরাজিত। আপনি আমার মনের কথা সবই জানেন, কিছুই অনবগত নন। তথাপি আমি আপনাকে আবার প্রকাশ করছি, বলছি, হে প্রভু আপনি কৃপা করে আমার এই প্রার্থনা পূরণ করুন যে আপনি অরূপ কর্মজনিত সাধারণ রূপ রহিত অপ্রাকৃত হলেও আপনার সগুণ ও নির্গুণ উভয়বিদ রূপই যেন আমি তত্ত্ব তো বুঝতে পারি, আপনার সকল তত্ত্ব আমি যেন জানতে পারি, বুঝতে পারি, আপনি আমায় সেই কৃপা করুন। যথাহত্তমায়া যোগেন নানা শক্তু উপবৃংহিতম বিলুম্পন বৃশ্রীজন গৃহ্ণন বিভ্রদত্তম অনমাত্ত না। আপনি মায়ার নিয়ন্তা, মায়ার মূলাধার, মায়াকে সৃষ্টিকারী আপনি। সত্য সংকল্প, দৃঢ় সংকল্পিত, যেটা বলবেন সেটা করবেনই। মাকড়সা যেমন নিজের দেহের থেকে লালা নির্গত করে তন্তু বিস্তার করে এবং পরে নিজের মধ্যেই সেই তন্তু অন্তর্হিত করে নেয়, আপনিও তেমনি নিজে যোগমায়া সহযোগে নানা শক্তি সমন্বিত বিধিরূপে বিশ্বকে সৃষ্টি পালন এবং পরিশেষে সংহার করার জন্য নিজেকেই অনেক রূপে প্রকাশিত করে ক্রীড়া করেন। আপনি কিভাবে এই সৃষ্টি স্থিতি সংহার লীলা খেলা করেন? আপনার নিজের ইচ্ছাতেই সকল কিছু করেন। ক্রীড়া সমগ্র সংকল্প উর্ণনয়ভীর্যর্থুনের্থে তথা তদ্বিষয়াং দেহি মনীষাং ময়ি মাধব। আপনার সেই তো সকল তত্ত্ব আমায় জানান প্রভু, এই তত্ত্ব যাতে আমি বুঝতে পারি সেই মনীষা বা বুদ্ধি আমার মধ্যে নিহিত করুন আপনি। আপনার এই পরম মায়াতত্ত্ব যেন আমি বুঝতে পারি, যে মায়ার দ্বারা আপনি জগৎ সৃষ্টি পালন এবং সংহার করে থাকেন। এই জ্ঞান আপনি আমায় প্রদান করুন। ভগবচ্ছিক্ষিতিমহং করবাণী যতন্দ্রিত
नेह मन प्रजा सर्गं बद्धेयं जदनुग्रहत् এই মায়াকে সৃষ্টি করবার মূলে আপনার যে ক্ষমতা যে ভাব আপনি আমার উপর এমন কৃপা করুন যাতে আমি যেন সতর্ক থেকে সাবধানে আপনার আদেশ পালন করতে পারি এবং প্রজা সৃষ্টি কর্মের মধ্যে অহংকার আদি কোনো কর্তৃত্বাভিমান যেন আমাকে স্পর্শ না করে এটাই সকলের কামনা হওয়া উচিত কারণ যত দেব ঋষি মহর্ষি তপস্বী মানুষ শ্রেষ্ঠ যখনই কিছু ক্ষমতার অধিকারী হয় তখনই তার অহংভাব এসে তার পতন ঘটায় সকল জীবের এটাই হওয়া স্বাভাবিক ব্রহ্মাও সেটাই চেয়ে নিলেন প্রভু আপনার কাছে প্রার্থনা আপনি আমায় যে সৃষ্টির ক্ষমতা অধিকার দিচ্ছেন জগৎ সৃষ্টির অধিকার জীব সৃষ্টির অধিকার আপনার এই সৃষ্ট জগতে যে জীব জগৎকে আমি সৃষ্টি করব তার জন্য যেন কখনো আমার মনের মধ্যে অহংকার না জন্মে সেই প্রার্থনাই আপনার কাছে করি আমার যেন নিরহংকারী আমি থাকি কারণ অহংকার পতনের মূল অতি মানে চকৌরবা অতি দর্পে হতালঙ্কা অতি মানে চকৌরবা অত্যন্ত দর্প অহংকারে লঙ্কা শেষ হয়ে গেল অতিমানে চ কৌরব অত্যন্ত মান অহংকারের জন্য কৌরব বংশ ধ্বংস হয়ে গেল অতিদানে বলিবদ্ধ সর্বম অত্যন্ত গর্হিতম তাই এই দর্প গর্ব অহংকার যেন আমাকে গ্রাস করতে না পারে আমি যেন দর্পহীন হয়ে থাকি নিরহংকারী যেন হতে পারি এই প্রার্থনা আপনার কাছে আমি করি কর্তৃত্বাভিমান আমি সৃষ্টি করব তার জন্য যেন আমার নিজের কর্তৃত্ব কখনো প্রকাশ না পায় যাবৎ সখাসক্ষুরিবেশতে কৃত প্রজ অবিসর্গে বিভজামি তজনম অবিক্লবন্তে পরিকর্মাণি স্থিত মামে সমুন্নদ্ধম দহজমানীন হে প্রভু আপনি সখার মতন আমার হাত ধরে আদর করেছেন সুতরাং বন্ধুর মতন আমার হাত ধরে আপনি ভালোবেসেছেন সুতরাং লোক সৃষ্টিরূপ আপনার আদেশ পালনে ব্যাপৃত থেকে যতদিন পর্যন্ত পূর্বকল্পের গুণকর মানুষারে উত্তম মধ্যম অধম রূপে প্রাণীগণকে বিভাগ করব ততদিন যেন আমি কর্তাই রূপ অহংকার যুক্ত উৎকৃষ্ট গর্ব আমার না জন্মায় এই অহংকার বিমুক্ত যেন আমি হই দর্প গর্ব অহংকার আসলেই তার ধ্বংস পতন আমি আপনার কাছে যেন কোনোদিন বড় হবার চেষ্টা না করি নিজের আত্মপ্রকাশের যেন চেষ্টা না করি সকল জীবের আমাদের সকলের সেই প্রার্থনা থাকা উচিত হে ভগবান যদি মোরে করো কিছু দান যদি মোরে করো কিছু দান আমার হৃদয় ভরিয়া দাও প্রেম কণ্ঠ ভরিয়া দাও গান হৃদয় ভরিয়া দাও প্রেম কণ্ঠ ভরিয়া দাও গান যদি মোরে করো কিছু দান যদি মোরে করো কিছু দান হে ভগবান যদি মোরে করো কিছু দান যদি মোরে করো কিছু দান ধরণী ধুলাতে লিপ্ত করো তোমার প্রসাদে মোর চিত্ত হর
हरण धुनाते लिप्त करो प्रभु तुमार प्रसादे मोर चित्त हारो आघाते आघाते मोर चूरिन करो आघाते आघाते मोर चूरिन करो जत किछु मान अभिमान यदि मोरे करो किछु दान यदि मोरे करो किछु दान हे भगवान हे भगवान यदि मोरे करो किछु दान यदि मोरे करो किछु दान এই প্রার্থনাই সকলের করা উচিত আমিও করি ব্রহ্মাও করেছিলেন আপনারাও করুন আর আর তো আজকে সময় নেই শুনবেন আগামী দিন হরে কৃষ্ণ এতক্ষণ মহারাজের পরমার্থ কথা আপনারা শ্রবণ করলেন এখানে সঠিক বিচারের মাধ্যমে সঠিক রত্ন পেতে এবং কোষ্ঠী বিচার জটক বিচার বাস্তু বিচার মঙ্গল ঘট মঙ্গল যন্ত্র কালসর্প যন্ত্র সরস্বতী যন্ত্র পেতে হলে আপনারা ফোন করে বুকিং সেরে নিয়ে আসুন এই নম্বরে ফোন নম্বর 9434120922 এছাড়াও 9531739078 আরও একটি নাম্বার রয়েছে 9163606711